সন 1884 সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীতে অমর হয়ে ওঠা এক নারী চরিত্র দেবী চৌধুরানী। আজ তারই স্মৃতি বিজড়িত একটি জায়গার কথা বলবো। আসল নাম ছিল প্রফুল্ল। 16 বছর বয়সী প্রফুল্ল যখন শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে নূতন জীবনের পথে পা বাড়ায়, তখন তাকে গুরু হিসাবে যোগ্য শিক্ষাদান করেন ডাকাত সর্দার ভবানী পাঠক। প্রফুল্ল হয়ে ওঠেন দেবী চৌধুরানী। তার গঠিত ডাকাত দল সঙ্গে নিয়ে অত্যাচারী জমিদার ও ধনীদের সম্পত্তি লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। ধীরে ধীরে দেবী চৌধুরানী হয়ে ওঠেন ডাকাত দলের নেত্রী। উপন্যাসটির আঙ্গিকে মনে করা হয় বর্তমান বর্ধমান জেলার অন্তর্গত আজকের শিল্পনগরী দুর্গাপুরই ছিল তৎকালীন ঘন জঙ্গলে ভরা তার কর্মস্থল। 2007 সালে দুর্গাপুরের অম্বুজা আবাসন এলাকায় জনৈক ব্যক্তি গৃহ নির্মাণের জন্য জমি কিনেছিলেন এবং মাটি কাটতেই বেরিয়ে আসে চাপা পড়ে যাওয়া সেই ইতিহাস। খোঁজ মেলে সেই সুড়ঙ্গের, যে সুড়ঙ্গের পথ বেয়ে দেবী চৌধুরানী বের হতেন ডাকাতির উদ্দেশ্যে। চলুন দেখে আসি সেই জায়গাটি। দুর্গাপুর স্টেশন থেকে বেরিয়ে বাসে 20 মিনিটের পথ সিটি সেন্টার। সিটি সেন্টারে নেমে কাউকে জিজ্ঞেস করলেই পথ বলে দেবে, অটো রিক্সা বা পায়ে হেঁটেও যেতে পারে। এই হলো সেই সুড়ঙ্গ স্থল। 2007 সালে আবিষ্কৃত হওয়ার পর 2009 সালে সরকারি উদ্যোগে নবরূপায়ণ করা হয়। তবে সুড়ঙ্গের গতিপথ বিস্তৃতি কতটা তা বলা সম্ভব নয়, কারণ সুড়ঙ্গের পথ জঙ্গল ও মাটিতে আজও চাপা পড়ে আছে, খোঁড়ার চেষ্টাও করা হয়নি। তবে সুড়ঙ্গটিকে কেন্দ্র করে অন্য একটি তথ্য পাওয়া যায়। সুড়ঙ্গের অনতি দূরে একটি কালী মন্দির অবস্থিত। শোনা যায় বিশাল বটগাছের নিচে মাটির বেদিতে মা কালীর পূজা করে দেবী চৌধুরানী ডাকাতির উদ্দেশ্যে বের হতেন। বটগাছটিকে ঘিরে ভগ্নদৃষ্ট মাটির বেদি আজও বর্তমান। তবে বেদির পাশেই মা কালীর একটি নূতন মন্দির স্থাপন করা হয়েছে। বর্তমানে মা কালীর পাশাপাশি শিব, গণেশ ও হনুমানজির মন্দির স্থাপন ও নিত্য পূজার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। পরিশেষে বলতে ইচ্ছে করছে, সঠিক রক্ষণাবেক্ষণের ও স্বীকৃতির অভাবে এই সুড়ঙ্গটি আবার জঙ্গল ও মাটিতে চাপা পড়ে না যায়। যদিও পাশের মন্দিরটি এই সুড়ঙ্গের সাক্ষ্য বহন করে যাবে, তবুও সরকারি উদ্যোগে যদি এ ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে আশা করি ইতিহাস তার সঠিক স্বীকৃতি একদিন পাবেই।